সুপ্রিয় দর্শক ও কৃষি প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। তো আমাদের এগ্রো নার্সারির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করবো আজকের ভিডিও। তো আমাদের দেশে অনেক আমাদের শহরের সাইডে যারা ছাদ বাগানে আছেন, ছাদ বাগান করতে অনেক ভালোবাসেন আপনারা, আপনারা কিন্তু চান যে পরিপূর্ণ একটি ফল সহকারে গাছ আপনাদের ছাদ বাগানে রোপণ করার জন্য। তো আপনাদের জন্য সেই ধরনের ছাদ বাগান রাঙে তুলতে কিন্তু আমাদের আমাদের এগ্রো নার্সারিতে আপনাদের জন্য আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ কিন্তু আমরা উৎপাদন করে চলেছি, শুধু আপনাদের মাত্র আপনাদের ছাদ বাগান রাঙে তোলার জন্য। বর্তমানে কিন্তু আমের মৌসুম এসেছে আর আম কিন্তু আমরা অনেক পছন্দ করি, আর আমগুলো যদি কালারিং হয় তাহলে কিন্তু এটা আমাদের মজাটা কিন্তু আরো বেড়ে যায়। এটা খেতে যেমন স্বাদ তার চাইতে আমরা বেশি স্বাদ পাই আমটা দেখে। আপনার ছাদ বাগানে যদি বিভিন্ন রঙের আম ঝুলতে থাকে তাহলে কিন্তু আপনার ছাদটা অনেক সুন্দর দেখা যাবে। এই জন্য বর্তমানে যে আমের সিজন আছে, এখন আম গাছ কিন্তু আমরা আমাদের ছাদে অনেকেই রোপণ করব। তো সেহেতু আমরা আমরা যে ছাদ বাগানে গাছ রোপণ করি, যার কারণে আমরা অনেক সময় ভুল ভবিষ্যতে গাছগুলা আবল তাবল রোপণ করার জন্য গাছগুলা মারা যায়। এই জন্য কিন্তু আমাদের এগ্রো নার্সারি সরাসরি আপনাদের এখানে একদম আমরা যেভাবে এখান থেকে সেটিং করে গাছ দিব, আপনারা সেইভাবেই কিন্তু ছাদে রাখতে পারবেন আর সেই গাছ থেকে ফল আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আমরা যে আম গাছগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে ডগমাই আম গাছ, দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে অনেক মুকুল চলে আসছে গাছগুলাতে, পর্যাপ্ত পরিমাণের মুকুল রয়েছে আমাদের গাছগুলো এবং অনেক ঝোপালো, এবং এটাতে একটা গাছে 5টা 6টা করে ডাল রয়েছে দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর গাছ, ঝোপালো এবং অনেক সুন্দর, আর প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণের মুকুল রয়েছে। আর এখান থেকে সরাসরি আমরা কিন্তু গাছগুলা টবের মাধ্যমে রোপণ করেছি, একেবারে জৈব সারটার দিয়ে কিন্তু কমপ্লিট করেছি আমরা এই গাছগুলো আপনাদের শুধু ছাদ বাগানে দেওয়ার জন্য। এটা শুধু আমরা ছাদ বাগানের জন্য এই গাছগুলো আমাদের তৈরি করা। তো যারা ছাদ বাগানি ভাই বোনেরা আছেন, গাছ সংগ্রহ করতে চান, তারা কিন্তু আমাদের কাছ থেকে এই গাছগুলো সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে 40 থেকে 45 আইটেমের শুধু বিদেশি ভ্যারাইটিস আমের চারা রয়েছে, আর সবগুলা চারাতে কিন্তু এভাবে মুকুল রয়েছে। আপনারা যারা মুকুল সহকারে চারা সংগ্রহ করতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের এগ্রো নার্সারিতে চারা অর্ডার দিয়ে দিতে পারেন। আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু চারা ডেলিভারি দিচ্ছি, কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। আর যারা চারা অর্ডার করতে চান, আমরা কিছু টাকা তাদের কাছ থেকে অ্যাডভান্স নেই, আর বাকি টাকা কিন্তু আপনি কোরিয়ারে পেমেন্ট করে কিন্তু চারাগুলো সংগ্রহ করতে পারবেন। তো এই যে আমের সব মুকুল সহকারে যারা গাছ খুঁজছেন, মুকুল সহকারে কিন্তু আপনারা গাছ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আমাদের প্রত্যেকটা গাছেই দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে মুকুল চলে আসছে, প্রত্যেকটা গাছে এখন মুকুল আছে। আপনারা মুকুল সহকারে এই গাছ নিতে পারবেন, আবার যারা ফল সহকারে নিতে চান তারা ফলের সময় কিন্তু আমাদের কাছ থেকে ফল সহকারেও গাছ সংগ্রহ করতে পারবেন। তো ফল সহকারে গাছ সংগ্রহ করার ছাড়া কিন্তু মুকুল সহকারে গাছটা নেওয়া ভালো, কারণ মুকুল সহকারে গাছ নিলে কিন্তু আপনার ওখানে যে ফলটা ধরবে এবং ফলটা অনেক সুন্দর দেখা যাবে। আর ফল সহকারে যখন গাছ নেন তখন দেখা যাচ্ছে ফলে দাগ টাক হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনার ফলটা ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। আর মুকুল সহকারে নিলে আমরা এখান থেকে অনেক সুন্দরভাবে প্যাকেটিং এর মাধ্যমে চারাগুলো পাঠানো হয় আমাদের এখান থেকে, আমরা এসে পরিবহন সুন্দরবন করতোয়া তারপরে এই যে আর বিভিন্ন ধরনের কোরিয়ারে কিন্তু আমরা গাছগুলো পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে। তো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা গাছগুলা পেয়ে যাবেন, এবং আমরা খুব সুলভ মূল্যে কিন্তু গাছগুলো বিক্রি করছি। আর আমরা যে গাছগুলা দিচ্ছি এগুলা তো আপনাদের বললামই যে আমরা ছাদ বাগানের জন্য এই গাছগুলো আলাদাভাবে তৈরি করা, আমরা এখানে মাটিতে জৈব সারটার দিয়ে একবারে প্রস্তুত করে দিয়েছি যাতে আপনাদের বাড়তি কোনো কাজ করতে না হয়। দেখা যাচ্ছে একটা গাছ রোপণ করতে কিন্তু আপনাদের অনেক ঝামেলা হয়ে যায়, অনেক সময় আমরা দেখি যে আপনার ভুলভাল সার দেওয়ার কারণে কিন্তু গাছ মারা যায় মাটি তৈরি করার সময়। এই কারণে আমরা এখান থেকে ছাদ বাগানিদের জন্যই শুধু গাছগুলো এখান থেকে রেডি করে দিচ্ছি। এটা এখন দেখাচ্ছে যে এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের একটি জাম, এই জামটা অনেক বড় বড় হয়ে থাকে সাইজে, এটা কালো জাম আর এটা 12 মাস ফল দিতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন গাছটার উচ্চতা হবে 2 ফুটের ভেতরে, কিন্তু কি সুন্দর ফল চলে আসছে, আর জামগুলাই আঙুলের মতন বড় বড় হবে একটা জাম, অনেক সুন্দর একটি জাম হচ্ছে এই থাইল্যান্ডের এই কালো জামটা। এটা কিন্তু অনেক মিষ্টি, পর্যাপ্ত পরিমাণের মিষ্টি এই ফলটা। আর এই ফলটা যদি আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এটা সেটিং করা আছে ছাদ বাগানের জন্য, আর এই গাছটাতে কিন্তু একদম গোড়ার থেকেই ফুল দিচ্ছে, এটার মুকুল কিন্তু একদম আগা গোড়া সম্পূর্ণ মুকুল আছে, এইভাবে কিন্তু এটাতে জাম ধরবে। আর এই গাছগুলো খুব ছোটবেলা থেকে কিন্তু ফল দিতে পারে, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই গাছটাও আছে, এই গাছটাতেও কিন্তু আপনার মুকুল আসছে কেবল, আর এই গাছটাতে সম্পূর্ণ মুকুল চলে আসছে, আর এটাতে কেবল অল্প অল্প মুকুল এখন বেরোচ্ছে, এটাতেও কিন্তু একদম মুকুল বেরিয়ে সম্পূর্ণ গাছ একদম ভরে যাবে। তো যারা এই জাম গাছ নিতে চান তারা কিন্তু নিতে পারেন। আপনার ছাদ বাগানে এই ছোট্ট গাছে যদি জাম ধরে থাকে পর্যাপ্ত পরিমাণে তাহলে কিন্তু আপনার ছাদ বাগান অনেক সুন্দর দেখা যাবে।
তো অনেক ছাদ বাগানে আছে, অনেক জায়গার থেকে চারা কিনে কিন্তু আপনারা প্রতারিত হন। তো আমাদের রায়পুর এগ্রো নার্সারি আপনাদের সরাসরি ফল সহকারে এবং ফুল সহকারে কিন্তু আমরা আপনাদের ছাদের জন্য চারা উৎপাদন করেছি। আপনারা যে কোনো ধরনের চারা কিন্তু আমাদের এগ্রো নার্সারিতে আপনারা অর্ডার করতে পারেন, নিঃসন্দেহে নেবেন। আমরা ওপেন চ্যালেঞ্জ দিয়ে আমরা চারা দিব যে আমাদের এখান থেকে যে চারাগুলো যাবে এগুলো অনেক মানসম্মত এবং অরিজিনাল জাত। আমরা দেশের বিভিন্ন জায়গার থেকে বাইরের থেকেও কিন্তু আমরা চারা কানেক্ট করি, আমরা সেই চারাটাই কানেক্ট করি যেই চারাটা আপনাদেরকে দিলে আপনারা সন্তুষ্ট হবেন এবং খুশি হবেন, কারণ আপনারা খুশি হলেই কিন্তু আমরা খুশি। আমরা যদি একটা ছাদ বাগানিকে খুশি করতে পারি চারা দিয়ে, তাহলে শুধু সেটা আপনি খুশি হলেন না, আপনার ছাদ বাগানে যদি আমার নার্সারির একটি গাছে ফল ধরে এবং সেই ফলটা যদি সুন্দর দেখা যায়, তাহলে আপনাদের ছাদ বাগানে যদি কেউ ভিজিট করতে যায়, আপনাদের পাশের বাসার কেউ যদি ছাদ বাগান করতে চায়, তাহলে কিন্তু আপনার গাছটা দেখেই সে উৎসাহিত হবে যে আমিও একটা ছাদ বাগান গড়ে তুলবো। এই জন্য কিন্তু আমরা অনেক ভালো মানের চারাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনার ওইটা দেখা দেখি আমরা আপনার মতন আরো 5 জন কাস্টমার কিন্তু আমরা পেতে পারি। এই জন্য আমরা প্রত্যেকটা কাস্টমারকে আমরা সবসময় চেষ্টা করি কিভাবে ভালো জিনিসটা আপনাদের হাতে তুলে দেওয়া যায়। এই জন্য আমরা খুব মানসম্মত এবং অনেক ভালোভাবে কিন্তু আপনাদের চারাগুলো আমরা এখান থেকে দিয়ে পাঠাই। আর এখন আমরা যেহেতু আমের সিজন আসছে, এখন বিশেষ করে আমের চারাগুলো আমরা সব মুকুল সহকারে আপনাদের দিতে পারবো। তো যারা যারা নিতে চান, ভালো মানের চারা নিতে চান, অবশ্যই দ্রুত তারা আমাদেরকে যোগাযোগ করবেন। যে যত তাড়াতাড়ি চারা নিতে পারবেন আমরা কিন্তু তাকে তত ভালো মানের চারাটা কিন্তু আমরা তাকে দিতে পারবো। এখন আমাদের স্টকে অনেক সুন্দর সুন্দর ফুল সহকারে অনেক ধরনের গাছ রয়েছে, আপনাদের পছন্দের গাছটা আপনারা এখন আমাদের এগ্রো নার্সারি থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এবং আমরা খুব সুলভ মূল্যে কিন্তু আপনাদেরকে গাছগুলা দিচ্ছি। বিভিন্ন ধরনের আমের গাছ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন, যে কোনো কালারের, আমাদের কাছে অনেক রকমের কালার রয়েছে, বেগুনি কালারের, লাল কালারের, সাদা কালারের, সব ধরনের আম কিন্তু রয়েছে। এই যে ছোট্ট একটি গাছ দেখতে পাচ্ছেন, 1 ফুট হাইট হবে, এই গাছটাতে দেখুন কি সুন্দর মুকুল চলে আসছে। তো এই গাছটাতে যদি আম ধরে থাকে তাহলে এটা কত সুন্দর না দেখা যাবে। তাছাড়াও যারা কমলা ভালোবাসেন, এই যে কমলার গাছ রয়েছে, আমরা একদম রেডি করে রেখেছি ছাদ বাগানের জন্য, আপনাদের এক্সট্রা কোনো ঝামেলা করতে হবে না। আর এই যে কমলা গাছে সম্পূর্ণ গাছে কিন্তু অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে, এই কমলা গাছগুলোতে কিন্তু একদম গাছ ঝেপে কিন্তু ফুল আসছে এখন, আর প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফল দিতে পারবে। এই গাছগুলা প্রচুর পরিমাণের ফল দেয় এই গাছগুলাতে। তো আপনারা কমলা চারা নিতে পারেন, চায়না কমলা, দার্জিলিং কমলা। এই যে এই সাইডে আছে আমাদের সূর্য ডিম আম, আপনারা জানেন যে বিশ্বের সবচাইতে দামি আম সূর্য ডিম, সেই সূর্য ডিমের গাছ এখানে আমরা রোপণ করে রেখেছি টবে। এটা একবারে মাটি তৈরি করে কিন্তু এটা সেটিং করা। আর তাছাড়া এদিকে রয়েছে ডগমাই, এটা সাদা আম। তো সাদা আম কিন্তু অনেকেই আমাদের কাছে সাদা আম খুঁজেন, তো সাদা আম এখন আমরা মুকুল সহকারে আপনাদেরকে দিয়েব। তো যারা নিতে চান সরাসরি অর্ডার করে দিন, আমাদের ডিসপ্লে উপর যে নাম্বারটি দেওয়া আছে, যে যত তাড়াতাড়ি অর্ডার করতে পারবেন সে শত ভালো মানের গাছগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। এই সাইডে আমাদের এই যে ভিয়েতনামের মালটা রয়েছে, এগুলো 12 মাস ফল দেয়, অনেক জোপালো গাছ, এগুলো আপনারা নিতে পারেন। এটা ছাদে রোপণ করে তুলে আপনারা সারা বছর এখান থেকে আপনারা ফল পাবেন। তাছাড়াও এই সাইডে রয়েছে আমাদের সেই যে ভিয়েতনামের জামরা, এটা কিন্তু দর্শক আমাদের বাগান দেখেছিলাম, আমি আমার বাগান থেকে কলপ করা সেই গাছ, দেখুন যে ছোট্ট একটি গাছে একদম মাটি ছুঁই ছুঁই অবস্থায় কি সুন্দর ফুল চলে আসছে এবং প্রত্যেকটা ফল কিন্তু অলরেডি গুটি বেঁধে নিয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা ফল দাঁড়াবে গাছে। তো আপনাদের ছাদে যদি আপনি দেখা যাচ্ছে এই গাছটা আপনার ছাদে গেল, আপনার ছাদে কিন্তু এইভাবে মাটিতে যদি আপনার ভিয়েতনামের এই বাতাবি লেবু ধরে থাকে, এই বাতাবি লেবুটা কিন্তু প্রচুর মিষ্টি আর অনেক সুন্দর এবং অনেক বড় বড় সাইজ হয়ে থাকে, এইভাবে যদি ধরে থাকে তাহলে অনেক সুন্দর হবে আপনার ছাদ বাগান। তো আমরা ছাদ বাগানিদের জন্য বিশেষ করে আলাদা কিছু করার জন্য আমরা চেষ্টা করছি যে এখান থেকে কিভাবে আমরা একবারে সম্পূর্ণ সেটিং করে ফল ধরে আপনাদের হাতে গাছ তুলে দিতে পারি, কারণ আপনারা খুশি হলেই কিন্তু আমাদের মন ভালো থাকবে এবং আমাদের ব্যবসা হবে। আপনাদেরকে যদি আমরা খুশি করতে পারি তাহলে আমার নার্সারিটা আমি জানি সবসময় চলবে, আর আপনারা যদি খুশি না হন তাহলে কিন্তু আমার নার্সারি চলবে না। এই জন্য আমরা ভালো মানের জিনিসটাই সবসময় দেওয়ার চেষ্টা করি। এই যে প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ফুল রয়েছে। তো যারা যারা এই গাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তো দর্শক আপনারা যারা গাছ সংগ্রহ করতে চান অবশ্যই আমাদেরকে ফোন দিবেন, আমাদের ডিসপ্লে উপর নাম্বারে ফোন দিয়ে অর্ডার করে দিবেন। যে যত তাড়াতাড়ি অর্ডার করতে পারবেন সে কিন্তু তত ভালো মানের গাছগুলো আমাদের কাছ থেকে কানেক্ট করতে পারবেন। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর ভিডিও আজকে বড় করব না। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন।
তো দর্শক বন্ধুরা সবাই আসবেন আমাদের এগ্রো নার্সারি ভিজিট করার জন্য। আমাদের এটা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর। তো রায়পুর আসতে হবে আপনাদের, রায়পুর আসলেই কিন্তু ইউনিয়ন পরিষদের সামনে আমাদের নার্সারি আপনারা পেয়ে যাবেন, এখানে এসেও গাছ নিতে পারেন।